জীবন আমাদের আমি আজকে ছুটিতে গতকাল ছুটিতে ছিলাম আমাদের জীবন যেমন ছিল চার দিন আগে চলে আসো কারণ কথা হয়েছে আমার আগে তুমি মুশির রহমান নামে দশম শ্রেণীতে পড়া অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার মামলায় আব্দুল কাদেরের সঙ্গে আলোচিত ধনকুবের মুসা বিন শমসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডেকে আনা হয়েছে। সোমবার 12 অক্টোবর বিকেল 3:25 রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে একটি মেরুন রঙের গাড়িতে করে প্রবেশ করেন মুসা বিন শমসের। ডিবির যুগ্ম কমিশনার সূত্রে এই তথ্য জানা গিয়েছে প্রতারক আব্দুল কাদেরকে মুসা বিন শমসের 300 টাকার স্ট্যাম্পে লিখিতভাবে উপদেষ্টা বানিয়েছিলেন, তার দেওয়া একটি 20 কোটি টাকার ব্যাংক চেকও দিয়েছিলেন। এসব বিষয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মুসা বিন শমসের ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ মুসা বিন শমসেরকে ডাকা হয়েছে, তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হবে। ডিবি সূত্রে আরও জানা গিয়েছে মুসা বিন শমসের ছাড়াও অন্তত 30 জন সচিব ও আলোচিত কিছু নারীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে তাদের দিয়ে বিভিন্ন তদবির করে আব্দুল কাদের, এমনকি তাদের দিয়ে জি কে শামীমকে জামিন করাতে 1 কোটি টাকা চুক্তিও করেছিল এই আব্দুল কাদের। অবশেষে ডিবির হাতে আটক হয় আব্দুল কাদের, যার সূত্র ধরেই প্রিন্স মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।